বারোই মে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র দেশবাসীর জন্য কুড়ি লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেই আর্থিক প্যাকেজটিকে আস্তে আস্তে কিছুদিনের মধ্যে খোলাসা করবেন যে কী কী রয়েছে আর্থিক প্যাকেজে সেই মতো তেরোই মে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের আর্থিক প্যাকেজ ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের এই আর্থিক প্যাকেজকে অশ্বলিম্ব ছাড়া কিছুই নেই বলে উদ্বোধন করেছেন সেই সঙ্গে তিনি সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর দিয়েছেন এছাড়া সমগ্র রাজ্যবাসীর জন্য রয়েছে আরও কিছু দারুণ ঘোষণা সেই জন্য আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ অব্দি দেখে নেবেন মধ্যখান থেকে মোটেও স্কিপ করবেন না আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই লাইক করবেন প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন সরকারি কর্মচারীদের বোনাস বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর বাড়ছে অগ্রিম উৎসব ভাতা করোনা আবহে সরকারি কর্মচারীদের জন্য বড়সড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর অ্যাডহক বোনাস বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন উৎসব ভাতা দশ হাজার টাকা করা হয়েছে অ্যাডহক বোনাস বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীদের বোনাস বাড়িয়ে বিয়াল্লিশশো টাকা করা হয়েছে এর জন্য চারশো কুড়ি টাকা খরচ হবে বোনাসের ঊর্ধ্বসীমা তিরিশ হাজার টাকা থেকে বেড়ে চৌত্রিশ হাজার তিনশো দুশো পঞ্চাশ টাকা করা হয়েছে মুখ্যমন্ত্রী এই ঘোষণা ফলে উপকৃত হবেন রাজ্যের দশ লক্ষ মানুষ টাকা না থাকা সত্ত্বেও রাজ্য সরকারের মানবিক মুখ বলে দাবি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানিয়েছেন সরকারের টাকা না থাকলেও আমরা এক তারিখে সরকারি কর্মচারীদের বেতন দিই এখনও রাজ্য সরকারি কর্মচারীরা সঠিক সময়ে বেতন পায় পরিসংখ্যান বলছে গত বছর চার হাজার টাকা বোনাস ঘোষণা করা হয় গত বছর তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতনের কর্মচারীরা চার হাজার টাকা বোনাস পেয়েছিলেন দু সালে ছত্রিশশো টাকা বেতন দেওয়া হয়েছিল গত বছর তিরিশ হাজার টাকা থেকে বেড়ে ছত্রিশ হাজার টাকার মধ্যে থাকা বেতন থাকা কর্মচারীরা আট হাজার টাকা অগ্রিম বেতন পেয়েছিলেন এবার করোনা আবহে খুব একটা লাভবান হলেন না রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ এছাড়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন লকডাউন ওঠার পরে বাংলার বিভিন্ন জেলায় সমীক্ষা করা হবে পঞ্চাশ হাজার একর জমিতে বাংলায় নতুন প্রকল্প তৈরি করা হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গ্রামীণ এলাকায় দশ লক্ষ বাড়ি তৈরি করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া বীরভূম থেকে শুরু করে ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুরে মাটি সৃষ্টি প্রকল্প তৈরি হবে বলেও ঘোষণা করা হয়েছে এদিকে কেন্দ্রের আর্থিক প্যাকেজকে বিগ জেরো বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করোনা মোকাবিলায় রাজ্যের বরাদ্দ কোথায় মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নবান্নে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের প্যাকেজের বিরুদ্ধে বেশ কিছু প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্রের আর্থিক প্যাকেজ একটি বিগ জেরো করোনা মোকাবিলায় রাজ্যের বরাদ্দ কোথায় বাংলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নব্বই হাজার কোটি টাকা খরচ হয়েছে আগেই দিয়ে রেখেছে রাজ্য সরকার প্যাকেজ নিয়ে গোটাটাই জেরো কেন্দ্রের প্যাকেজে রাজ্য কিছুই পায়নি কেন্দ্রের প্যাকেজ আদতে অশ্বডিম্ব রাজ্যের জন্য কিছুই দাওয়া হয়নি বিপদে পড়া মানুষকে দেখছে না কেন্দ্র স্বাস্থ্য পরিষেবায় উন্নয়নের কোনো পদক্ষেপ নেই কর্মসংস্থানের কোনো কথা বলা হয়নি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিকে বুধবার পঞ্চায়েত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিডিও কনফারেন্স করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে এদিন তিনি বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করেছেন তিনি বলেছেন করোনাও থাকবে তার মধ্যে গ্রাম বাংলার জাগরণও করতে হবে মনে রাখবেন গ্রাম বাংলার জাগরণ না করলে ভবিষ্যতে বাংলার অর্থনীতি বাঁচবে না ছাড়া ভারতবর্ষ কোথায় কি হচ্ছে আমাদের দেখার দরকার নেই করোনাকেও মোকাবিলা করব মানুষের পাশেও দাঁড়াবো দোকানপাটগুলি যেভাবে খোলা হয়েছে সেখানে ভিড় করতে বারণ করেছেন তিনি ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করতে কম যাত্রী নিয়ে বাসও চালাবে সরকার তিনি বলেছেন মাথায় রাখবেন বেশি জমায়েত করবেন না যেসব দোকানপাট খোলা হচ্ছে বা যেসব দোকান খোলা হবে কিংবা অর্ধেক যাত্রী নিয়ে আমরা বাস চালাবো সরকার ভর্তুকি দেবে কিন্তু বেসরকারি বাসের ক্ষেত্রে যদি বলি কুড়িজন যাত্রী নিয়ে বাস চালান তারা শুনবে না ওরা কীভাবে ব্যবসা সামলাবে ওদের ব্যাপার মাস্ক বা গ্লাভস ব্যবহারের কথাও শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৎস্য দফতর জলধরো জলভর প্রকল্প বাংলার আবাস যোজনা গ্রামীণ রাস্তার কাজ পুজোর মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে কর্মী বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি এর ফলে একদিকে যেমন বাংলা এগোবে পাশাপাশি গ্রাম বাংলার মানুষজনও কাজ পাবেন রেড জোনের মধ্যে তিনটি আলাদা জোনের উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন তিনি বলেছেন রেড জোনের মধ্যে এ বি এবং সি তিনটি আলদা জোনে ভাগ করুন রেড জোনে এ ব্যারিকেড থাকবে বিয়ের ক্ষেত্রে ব্যারিকেড কিছুটা শিথিল হবে সি এর ক্ষেত্রে কাজের সুযোগ দেওয়া হবে করোনাকে মোকাবিলা করতে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন তিনি এই প্রসঙ্গে আশাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন জীবনের ঝুঁকি নিয়ে প্রায় পাঁচ দশমিক চার কোটি বাড়ি গিয়ে সার্ভে করেছেন তারা ওরা আমাদের গর্ব সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখার কথা মাইকে করে ব্লকে ব্লকে ঘোষণা করতে হবে বারবার হাট বাজার বাস স্ট্যান্ড প্রভৃতি গিয়ে মাইকিং করতে হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন